আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ডেনমার্কের একটি ফাইল রিসিভ করেছি। মোহাম্মদ খালিদ হাসান আমাদের কাছে ফাইলটি সাবমিট করেছেন। উনি চাঁদপুর থেকে আমাদের কাছে এসে ফাইলটি সাবমিট করেছেন। এর আগে উনি আমাদের অনেক ভিডিও দেখেছেন এবং আমাদের সাথে অফিসে এসে আজকে কাউন্সিলরদের সাথে কথা বলে উনি সিদ্ধান্ত নিয়ে ওনার গার্জিয়ান সহ এখানে উপস্থিত হয়েছেন এবং ওনার ফাইলটি প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আমাদের কাছে সাবমিশন করেছেন। উনি ডেনমার্কের জন্য ওয়ার্ক পারমিট ভিসার জন্য সাবমিশন করেছেন। এই ভিডিওটি আমরা আজকে ধারণ করেছি। পুরো ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন এবং আজকে খালিদ হাসানের বিভিন্ন বক্তব্য এবং তার মনের বাসনাগুলো আমরা সরাসরি শুনব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা ডেনমার্ক নিয়ে দীর্ঘদিন যাবত কাজ শুরু করেছি। ডেনমার্কের অনেক ফাইলস আমরা জমা নিয়েছি। আগামী 10 তারিখ পর্যন্ত আমাদের একটি লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে আমরা যা ফাইল রিসিভ করব সেগুলো আমরা 11 তারিখকে ডেনমার্কে পাঠিয়ে দিব এবং সেগুলো ওখানে যাওয়ার পর আমাদের যে কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ ডেনমার্ক কোপেনহেগেনে আছেন, উনি এগুলো রিসিভ করে লয়ারের মাধ্যমে মোসাবিদা করে এটি কোম্পানির পক্ষ থেকে নিয়োগ লাভ করে ইমিগ্রেশনে জমা করবেন। ইমিগ্রেশনে জমা হওয়ার 45 থেকে 60 কর্মদিবসের মধ্যে ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এটা ডেলিভারিতে আসলে এই ওয়ার্ক পারমিটটি বাংলাদেশে আমাদের কাছে পাঠাবেন। বাংলাদেশে পাঠানোর পর আমাদের কিছু ক্রসিং রয়েছে, সেই ক্রসিং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেনমার্ক এমবাসির দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালের শিডিউল গ্রহণ করা। শিডিউল গ্রহণ করে ক্যান্ডিডেট আজকে হাসান খালিদ হাসান নিজের হাতে এটি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের হাতে অ্যাপ্লিকেশনটি জমা করবেন। তার কোনো ইন্টারভিউ নেই, তবে জমা করার পরে তাকে একটি স্লিপ দেওয়া হবে, জমার স্লিপ। এই স্লিপটি দিয়ে পরবর্তী 7 থেকে 15 দিনের মধ্যে উনি স্লিপটি প্রদর্শন করে ওনার ডেলিভারিটি গ্রহণ করবেন। ডেলিভারিতে ভিসা হয়ে যাওয়ার পর উনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করবেন। ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে ফ্লাইট করে ট্রানজিট হয়ে কোপেনহেগেন ডেনমার্কে উনি পৌঁছে যাবেন এবং কোম্পানির লোক তাকে রিসিভ করে কর্মস্থলে নিয়ে যাবে। ডেনমার্কে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। হোটেল রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বয়, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, লন্ড্রিম্যান, হাউসকিপিং, ক্লিনার, ওয়েটার, এই ধরনের পদে আমাদের বাংলাদেশিদের কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন শপিং মলে সেলসম্যান এবং শপিং মলে ক্লিনার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। চাকরির সুযোগ যাই হোক, যোগ্যতার ভিত্তিতে যারা ইংরেজি ভালো জানেন, শিক্ষা দীক্ষা বেশি আছে, তাদের পজিশনটি ধীরে ধীরে ভালো হবে। আর যারা শিক্ষা দীক্ষা কম, তারা এন্ট্রি লেভেল পোস্টে সুযোগ পাবেন, চাকরি করতে পারবেন। পরবর্তী সময়ে আপনারা যখন ওই দেশের ভাষা, কালচার, কৃষ্টি সবকিছু জেনে যাবেন, ধীরে ধীরে আপনার প্রগ্রেসটি হয়ে যাবে। আমরা শুধু আপনাকে ডেনমার্কে একটা ওয়ার্ক পারমিট দিয়ে, একটি যোগ্য চাকরি দিয়ে এন্ট্রি লেভেল পোস্টে আপনাকে দিতে পারবো, উচ্চ পর্যায়ে আপনাকে অসীম করতে পারবো, আপনাকে রাজা বানায় দিব, এরকম আয়োজন আমাদের নেই। তবে একটি মিনিমাম চাকরি আপনি করতে পারবেন, সেই জায়গাটিতে আপনি 1500 ইউরো স্যালারি পাবেন। যারা দক্ষ আছেন তারা 2 থেকে 2500 পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন। এবারে আমি মোহাম্মদ খালিদ হাসানের সাথে পরিচয় হব। খালিদ হাসান, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ঠিকানা বলুন। আমি খালিদ হাসান শুভ, আমার বাড়ি চাঁদপুর, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনি এর আগে কি করতেন? আমি সিঙ্গাপুরে ছিলাম 2 বছর, তারপরে সিঙ্গাপুর থেকে চলে আসি, তারপরে বাংলাদেশে আমি একটা মেডিসিন শপে ম্যানেজার ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার সিঙ্গাপুরে 2 বছর কি কাজ করতেন? আমি ইলেকট্রিশিয়ানের কাজ করতাম। ইলেকট্রিশিয়ানের কাজ করতেন, ভেরি গুড। তাহলে ডেনমার্কে যে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবেন? ডেনমার্ক থেকে প্রায় 4-5 বছর আগে করছি তো। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞতা কমে গেছে, মাঝখানে গ্যাপ পড়ে গেছে। অনেকে তো বলে যে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দিইনি। ট্রেনিং তো ভুলার কথা না, আমি ট্রেনিং করছিলাম আমি প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং এর। আচ্ছা আচ্ছা, কিন্তু সিঙ্গাপুরে গিয়ে কাজ পেয়েছি আর কি, জানো, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান তো, ধন্যবাদ। আজকে খালিদ হাসান আমাদের কাছে ফাইলটি দাখিল করলেন। উনি ফাইলের সঙ্গে ওনার অরিজিনাল পাসপোর্ট, ছবি, এনআইডি আমাদের কাছে জমা করেছেন এবং শিক্ষাগত যোগ্যতার উনি এইচএসসি পাস, ওনার এসএসসি এইচএসসির যে কাগজপত্র ছিল ওনার কাছে যা মজুদ ছিল সেগুলো উনি জমা দিয়েছেন এবং ওনার পুলিশ ক্লিয়ারেন্সও সদ্য তোলা উনি জমা করেছেন। তো ওনার সাথে ওনার এক গার্জিয়ান আছে। হ্যালো, আপনি কেমন আছেন?
আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন। ওনার আপনি কি হয়? উনি আমার নাতিন জামাই। নাতিন জামাই, অর্থাৎ আপনার নাতিকে বিয়ে করেছেন উনি, কিন্তু বয়সে তো কাছাকাছি আপনার নাতি। না আমার নাতি অথচ অনেকে বলতে থেকে নাতিন জামাই খেলে বা সে আমি বয়স কম, আমার 57 বছর বয়স। আচ্ছা আচ্ছা, আমার 27, তাই ঠিক আছে, প্রায় ঠিক আছে, সেই হিসাবে হতেই পারে। তো আমরা ফান করলাম, আসলে এটা একটা মজার বিষয়, নাতিন জামাইকে নিয়ে একসাথে এসে আজকে উনি ফাইলটি জমা করলেন। আপনার নাতিন জামাইয়ের জন্য আমরা সবাই দোয়া চাই, এবং যারা দর্শক আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন, খালিদ হাসানের জন্য, উনি যেন সাকসেস হয়ে বিশাল লাভ করে ডেনমার্কে পৌঁছাতে পারেন। এবং আজকে ওনার ফাইলটি রিসিভ করে ওনার সাথে যে ডিড অফ এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টের কপিগুলো আমরা সিগনেচার করেছি, এবং এই এগ্রিমেন্ট কপিগুলো আমরা তাকে এক কপি আমরা রেখেছি এবং আরেক কপি আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি। খালিদ হাসান প্লিজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। খালিদ হাসানের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আপনারা যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।